গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গিনীস ক্রিয়েশন। সো আজকের যে ওয়েদারটা এত ভালো, এত ভালো যে ভাবলাম আমি একটু ভিডিও করি। সকাল থেকে বিকেল হয়ে গেছে, কোনো টাইম পাইনি ভিডিও মানে ব্লগ স্টার্ট করার। অ্যাকচুয়ালি নিজে খাওয়ারও টাইম পাইনি, এত কাজ করছি কুছে নিজের জন্য। আর খিদে মাথা পাগল হয়ে গেছিলো আমার লিটারালি। লাস্টে আমাকে এই মহারাজ জোর করে একটু খেতে নিয়ে এলো, হালকা ফুলকা কিছু খাবার। আর আমি যেটা অর্ডার দিলাম আমি সেটা নামটাই ভুলে গেছি, যদিও এখানে একটা ক্রোসন ছিল চিকেন আর একটা গ্রিল স্যান্ডউইচ ছিল, যেটা ও নিজে অর্ডার করেছিল নিজের জন্য। আর ওই যে ওইখানে কিছুটা বাউ টাইপের ছিল, যেটা আমি অর্ডার করেছিলাম, যেটা নাম ভুলে গেছি। আমাকে এই স্যান্ডউইচটা দিয়ে নিজে ওই চিজি বাউটা খেয়ে নিল। আমি আমাকে একটা বাইটও দিল না, খেয়েছিস খেয়েছিস ঠিক আছে, আমি শেয়ার করে খেতে পছন্দ করি, কিন্তু একটা বাইটও দিতে পারতো, দুটো বাইটে পুরো শেষ হয়ে গেল। মেজাজ তো তুঙ্গে ছিল আমার, মানে এত গরম হয়ে গেছিল, আমি নিজে জানি না আমি নিজেকে কি করে ঠান্ডা করবো, কারণ একে খিদে ছিল আর আমি খিদে জ্বালায় রাগ আমার সহ্যই হয় না, সেটা বুঝতে পেরেছি স্যার, সেটা বুঝতে পেরে আমাকে চালাচ্ছিল। আর আমি শুধু দেখছিলাম ওর রং ঢং, মানে ওর রং ঢং শুধু দেখছিলাম আমি। আমাকে বলছিল না না খেয়ে নে স্যান্ডউইচ খা, স্যান্ডউইচ খা, ভুল করে খেয়ে নিয়েছি, ঠিক আছে তুই আরেকটা অর্ডার করে নে, আমি তো দেবো না। আমার মুখের সামনে খাওয়ানোর চেষ্টা চলছিল, একটু মানে একটু কি আর বলবো, একটু রাগ দেখা দেয় মাঝে মাঝে। তারপরে বললাম না বাবা খেয়ে নি, খিদে পেয়েছে, এরপরে আবার কাজে যেতে হবে, না খেলে কি সারাদিন তো না খেয়েই থাকতে হবে। স্যান্ডউইচটাও ঠিকঠাক ছিল, তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আবার কাজের জন্য। একটু হালকা ফুলকা খেয়ে ছ্যাবলামো মারতে মারতে আবার বেরিয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। এখন যাচ্ছিলাম আমরা চাঁদনি চকে কিছু মাল কেনার জন্য, আমাদের কাজের ইম্পর্টেন্ট মাল। আর দেখলাম বেশ ফাঁকাই আছে মেট্রোটা, অনেক রাত হয়ে গেছিলো, একচুয়ালি 8:30 বেজে গেছিলো, চাঁদনিও অলমোস্ট অলমোস্ট বন্ধ হচ্ছিলো। আর আমার হাতে প্রচণ্ড কেঁপেছে, কারণ আমি খুব ফাস্ট ফাস্ট হাঁটছিলাম অ্যাকচুয়ালি, কারণ চাঁদনি বন্ধ হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই, যদি শেয়ার করি, কারণ সারাদিন আজকে এত হেক্টিক শিডিউল গেছে কিছু শেয়ার করতে পারিনি। তো এইটুকুনি, আই হোপ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।